বিএনপিকে উস্কানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সরকারকে যারা নানাভাবে উৎখাত করতে চায় তারাই পাঠ্য বই নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। টপিক মাহমুদ মুন্না রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলার আয়োজন করে বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপির আন্দোলন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না উল্লেখ করে কাদের জানান, বিএনপি কোনো সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টিতে নেই, আমরা শান্তি সমাবেশ করছি। তারা উস্কানি দিচ্ছে, ভাঙচুরে, এবং তারা পুলিশের উপর হামলা, নিত্য দিনই তারা এই কাজটি করতে চায়, চেষ্টা করে, অপচেষ্টা চালায়। তার উপযুক্ত জবাব, সমুচিত জবাব আমাদের পাল্টাপাল্টির বিষয়। উন্মুক্ত রাজপথ পেয়ে যা খুশি তাই করবে। আজকে কিছুদিন আগে কাশপুরের কাছে ঢাকা সিলেট রোডে যে 6 লেনের নিজেরা তো কিছু করতে পারেনি, শেখ হাসিনা যা করছে সেটা তাদের আজকে তাদের অন্তর জ্বালা সৃষ্টি করেছে। একই দিনে চাঁদপুরে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পাঠ্য বই নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। 9ম-10মের কৃষি শিক্ষা বই, সেখানে আনারস চাষ নিয়ে লেখা আছে। সেই আনারস চাষের ছবির নিচে ওটাকে এডিট করে, ফটোশপ করে ওটাকে ধান চাষ লিখে দিয়ে সেটা এখন যারা এই সরকারকে নানানভাবে যারা মুখের সামনে বলছে উৎখাত করতে চায়, তারা উৎখাত তো কোনো করতে পারার কোনো সুযোগ দেখছে না। কাজেই তারা এখন নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই দিন দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।